আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবার ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি, আশা করি ভালো পাইবা। আর এই রেসিপিটা খুবই সহজ, খুবই সিম্পল, মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করা হয়। আর আজকের রেসিপির নাম সুজির রসবড়া। তো সুজির রসবড়া তৈরি করতে কিতা কিতা লাগে আমি ডেসক্রিপশন বক্সে দিয়া দিমু, আর রান্না করার সময় শেয়ার করমু। আর যদি ভালো লাগে আমার এই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করে আনিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এর সাথে তাহার লাগি লাইক দিবা, শেয়ার করবা আর সাথে থাকবা। তাহলে চলো কা আমি এখন রান্না শুরু করি। আর সুজির রসবড়া তৈরি করার লাগি আমি এখানে নিছি 1 কাপ ফাইন সেমোলিনা, সুজি নিছি 1 কাপ, এখানে নিছি 1/2 কাপ সুগার, চিনি নিছি 1/2 কাপ, এটা রস তৈরি করার লাগে। এখানে নিছি 1/3 কাপ চিনি, 1/3 কাপ সুগার, এটা নিছি সুজির সাথে মিক্স করার লাগে। এখানে আছে 2টা ডিম, এগ আছে 2টা, 2 এগ, এখানে আছে 1/2 কাপ পাউডার মিল্ক, আমি নিছি নিডো, যে কোনো ধরনের পাউডার মিল্ক নিলে হইব। এখানে মাঝে আমি টেস্ট অনুযায়ী সল্ট নিছি, লবণ, আর নিচে এখানে মিল্ক আছে, দুধ আছে, এখানে দুধ আছে, আমি 1 লিটার দুধ নেওয়ার 4 কাপ দুধ। তো এখানের মাঝে আমি 4 কাপ দুধ নিছি, নিয়ে আমি গরম করি। আর দুধের মাঝে আমি 1/2 কাপ দিয়া দেওয়ার চিনি, সুগার দিয়া দেওয়ার 1/2 কাপ, আর কিছু সল্ট দিয়া দেওয়া টেস্ট অনুযায়ী লবণ। তো আমি দুধ আর চিনি ভালো করে মিক্স করিয়া নিম, আর বলক ওটা পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণে আমার এই যে চিনি দিছি, চিনিগুলো মেল্ট হয়ে যাব। আমি একটু নাড়াচাড়া করিয়া নিম এরকম। এখন দিয়া দেওয়ার 3টা এলাচি, এরকম মুখটা একটু ছুটাইয়া দিয়া, এরকম একটু ছুটাইয়া দেওয়ার 3টা এলাচি, আর এদিকে একটা ফ্রাইং প্যান নিছি। এখন মাঝে বেশ কিছু তেল দিয়া দিব আমি, কুকিং অয়েল একটা, বেশ কিছু তেল দিয়া দেওয়ার, আর তেলটা গরম করে আনিম। তো তেল আমি অল্প আছে দিয়া রাখলাম, এটা গরম হওয়ার লাগে। আমি সুজির মিশ্রণটা তৈরি করে আনিম, আর এই বোলের মাঝে আমি 1 কাপ সুজি দেওয়ার, এখন দেওয়ার চিনি, এখন দিয়ে নেব অল্প পরিমাণ লবণ, সল্ট, এখন দিয়ে নেব এগ, এখন আমি এগুলারে মিক্স করিয়া নিম। আরও একটা এগ দিয়া দিম আমি আর একটু পরে, এই এগ আমি এখন মিক্স করার পরে এখন দিয়া দিয়ার আর একটা এগ, এখন আমি ভালো করে আবার মিক্স করিয়া নিম। মিক্স করিয়া নিম এই মিশ্রণটা। তো আমি এই যে মিশ্রণটা করিয়া নিছি, এখন আমি তেলের মাঝে ভাজিয়া নিম এগুলা, আর বেশি সময় রাখতাম না, শক্ত হয়ে যাব। তো সাথে সাথে আমি ভাজিয়া নিম। এদিকে দুধ বলো ফুটিছে আর কিছুটা ঘন হইয়া, আর তো আমি বেশি ঘন করতাম না, এখন আমি চুলাটা অফ করিয়া দিলাইম, বেশি ঘন করতাম না। আর এদিকে তেলও গরম হয়ে গেছে, এখন আমি গোলাটা দিয়া দিম তেলের মাঝে। এরকম করিয়া অল্প পরিমাণে দিব আমি, তো
সবগুলো আমি দিয়া দিলাম এখন, আর অল্প আছে আমি এগুলার একটু বাদামি কালার করিয়ে নেব। আর দেওয়ার সাথে সাথে নাড়া দিতাম না, একটু পরে নাড়া দিয়ে আমি জাস্ট একটু নাড়া দিয়ে দিয়া। তো এখন আবার নাড়া চাড়া করি নিয়ে, আর যাতে সব দিক দিয়া সমান কালার হয় আর সব দিক দিয়া সমানভাবে কুক হয়। তো সুন্দর একটা কালার আইছে, এখন আমি এগুলার উঠাই আনিম, এগুলো আমি এখন উঠাই আনি। আর এই যে আমি দুধ রাখছিলাম, দুধগুলো এখনো গরম রয়েছে, আর গরম দুধের মাঝে আমি এগুলা দিয়া দিব এখন। এখন আমি কিছু সময় লাগি কভার করিয়া রাখবো, 10 মিনিটও লাগি আমি রাখছিলাম দুধের মাঝে ভিজাইয়া এগুলা। তো 10 মিনিট পরে দেখাইয়া কিরকম হচ্ছে। তো এখন আমি ডিশ আউট করবো, এগুলা উঠাই আনিব। তো সবগুলো আমি এখন উঠাই আনি। আর এই যে আমি সবগুলো উঠাই আনিলাম, এখন এই যে অবশিষ্ট দুধ রয়েছে, এখানে যে মিল্ক রয়েছে, এখানের মাঝে আমি পাউডার মিল্ক দিয়া দিব। পাউডার মিল্ক আগে আনছিলাম আমি, এগুলা মিক্স করবো এখন। ভালো করে মিক্স করে নিয়ে আর এখানের মাঝে মিক্স করা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলা ডালিয়া দিব এই সুজির পড়ার মাঝে। উপর দিকে আমি এইভাবে দিয়া দিব এখন। তো এখন আমি উপর দিকে আর একটু পাউডার মিল্ক দিয়া দিব। এটি হয়ে গেল আমার সুজির সুন্দর একটা রেসিপি, সুজির রসবড়া। তো যদি ভালো লাগে আমার এই রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এর সাথে তাহার লাগি, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আইমো সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।